প্রিয় বান্ধবীরা, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি ঈদের ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগে শুধু আমরা কীভাবে ঈদ পালন করেছি সেটা দেখতে পাবেন না, আপনি জানতে পারবেন ঈদ কেন হয়, কিসের এই উৎসব, কোথায় এর উৎপত্তি, কীভাবে শুরু হয়েছিল, সমস্ত কিছু খুঁটিনাটি বিস্তারিত আমি আজকে আমার এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে প্রচুর তথ্য নিয়ে চলে এসেছি এই ঈদের ব্লগে। তো টানা দুদিন ওয়েট করেছেন আপনারা, কারণ ঈদ হয়ে গেছে আর আমি কিছুদিন পরে এই ভিডিওটা এডিট করতে বসেছি। তো ভাবলাম যে একটু ভালো মতনভাবে কিছু ইনফরমেশান দিয়েই ভিডিওটা তৈরি করা হোক, কারণ ঈদের ব্লগ তো এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম। তো দেখুন আজকের ভিডিওটা আমরা কীভাবে ঈদ সেলিব্রেট করলাম, আর এই ঈদটা নিয়ে নানা দেশে নানা মত নানা রকমভাবে উদযাপন করা হয় সে সমস্ত কিছু আজকে আমি জানাবো। তো চলুন স্টার্ট করা যাক আমার এই ভিডিওটি। অন্যদিনের থেকে একটু সকালে ঠান্ডা লাগছিল আজকে। আচ্ছা, ঈদ কেমন আনন্দ করছে বলো? খুব ভালো ভালো, আগের বারের থেকে ভালো। আগের বারে কি অবস্থা ছিল? আগের বারে বৃষ্টি হয়েছিল এন্ড আমাদের ঈদ করার আনন্দটাই নষ্ট হয়ে গেছে, মাটি হয়ে গেছিল সব। ঘরে বসে কেউ আমরা নতুন জামা পরতে পারিনি, কেউ বেরোতে পারিনি। পড়েছিলাম বিকেলের দিকে, কোনো আনন্দ ছিল না। বেরিয়েছিলাম দিয়ে সকালে গিয়ে বেরোতে পারিনি, এই বেরোনোটাই আনন্দ বলো। এরপর গিয়ে তো সব খাওয়া দাওয়া করে সব ক্লান্ত। শুভ সকাল, গুড মর্নিং। তো আমি সকালে উঠে দেখছি যে এখানে চানা রান্না হয়ে গেছে, আর আমার শাশুড়িমা এখানে আমাদের জন্য সিমাই রান্না করছেন। তো যেটা হয়, সমস্ত মিষ্টির আইটেম তো রান্না করা হয়, তো তার সাথে সাথে কিছু নোনতা আইটেমও দরকার হয়। তো এটা যেটা হয়েছে, ভিডিও করছি দেখে মায়ের ঘি গরম হওয়ার আগে এখানে মা কাজু বাদামগুলো দিয়ে দিয়েছেন। তো যাই হোক হোক আস্তে আস্তে রান্নাটা। তো আমি তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমরা ঈদ পালন করতে দেশের বাড়িতে চলে আসি। এটা আসলে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি হচ্ছে আর আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়ি হচ্ছে। তো ওনাদের আলাদা রকমের একটা টান আছে এই বাড়িটার প্রতি, এই অঞ্চলটার প্রতি। তো সেই জন্য ওনারা যেখানেই থাকুক না কেন, ঈদ করার জন্য এই স্থানটাকেই বেছে নেন। এই এখানে সমস্ত আত্মীয় স্বজন আমাদের আশেপাশে থাকে, সবার সাথে ওনারা আনন্দ করতে পারেন। সেই জন্য আমরা বারবারই চলে আসি ঈদ পালন করতে এই গ্রামের বাড়িতে। তো এখানে আন্টি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছেন। তো এখন নামাজের টাইম, এখন বলে দিয়েছেন আমাদের যে 7টার সময় নামাজ হবে, আর এখন কিন্তু ঘড়িতে বাজছে 5টা। তো আমরা এই সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্নার আয়োজন হচ্ছে, আর তার সাথে সাথে আমার মনে পড়ে গেল যে একটু ভিডিওটা বানাই আপনাদের জন্য, কারণ এই ঘুরঘুরে অন্ধকারের মধ্যে আমরা সব রান্নাবান্না করছি, সেই সমস্ত কিছু যদি শেয়ার না করি তাহলে বুঝবেন কী করে ঈদের আনন্দটা কী হচ্ছে। তো এখানে হয়েছে যেটা, মা বানাচ্ছেন ভাজা সিমাই। তো এটা খুব মজার হয়, টেস্টি হয় খেতে, খুব সাবধানে রান্না করতে হয় এটা, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু এটা একদম খেটে যায়, এটা একদম ঝুরঝুরে হবে, ঠিক যেমন যেটাকে বলে আসলে মানে কি বলবো, একদম মানে পোলাওয়ের চাল ঝুরঝুরে হলে যেরকম খেতে মজা লাগে না, ঠিক সেরকমই এই ভাজা সিমাইটাও কিন্তু সেরকম, সাবধানে রান্না করতে হয়। তো মা এখানে অল্প অল্প করে জল ছেটাচ্ছে, অল্প অল্প করে ঘি দিচ্ছে, আর এটাকে আস্তে হাতে নাড়তে থাকছে। তো টানা এক মাস রোজা রাখার পরে আজকে আমাদের খুশির ঈদ। তো আমরা সকলেই জানি কি পরিমাণ কষ্ট হয়েছে এই বছর রোজাতে, যা গরম পড়েছিল, যারা রোজা রেখেছে তারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে কি মানে মানে অসহ্যকর গরমের মধ্যে দিয়ে এই রোজাটা আমাদের পালন করতে হয়েছে। আর তার সাথে সাথে যেটা হচ্ছে, রোজা মানে তো শুধুমাত্র উপোস থাকা না, না খেয়ে থাকা না, আরও অনেক কিছুই এর সাথে অ্যাড থাকে যেগুলো আমরা হয়তো একটু অবহেলা করে ফেলি বা আমরা মনে রাখি না, আমরা না খেয়ে থাকাটার প্রতিই বেশি ফোকাস করি। তো অনেক কিছুই থাকে রোজার মধ্যে, মিথ্যা কথা না বলা, মানুষের ক্ষতি না করা, মানুষের উপকার করা, দান খয়রাত করা, নানা রকম জিনিস, সংযম যেটাকে বলে, সমস্ত রকমের ভালো জিনিস, সমস্ত ধর্মে, সমস্ত রকমের ধর্মে আমি বলবো যে এই সমস্ত কথা বারবার উঠে এসেছে। ধর্মটা তৈরিই হয়েছে এই জন্যে, যাতে সংযত থাকে আর সংযমের মধ্যে থাকে। তো এখানে আমাদের সিমাই রান্নাটা তো হয়ে এসছে, তো একে একে সবাইকে টেস্ট করাতে দেওয়া হবে, আর আমি আপনাদের সাথে একটু হিস্ট্রিটা শেয়ার করি। তো যেটা হয়েছে যে এই এক মাস রোজা রাখার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে এসেছিলেন, তো সেখানে প্রত্যেকটা মানুষ তাকে খুব সুন্দরভাবে আহ্বান জানিয়েছিলেন, এবং তার সাথে সাথে বেশ নতুন কাপড় পরে, নতুন জামা কাপড় পরে একটা উৎসবের আয়োজন করেছিলেন। তারপর থেকেই কিন্তু এই সময় ঈদের আনন্দটা
মানে এইভাবে উৎসব মতন করে পালন করা শুরু হয়েছিল। তারপর থেকে তো বহু যুগ পেরিয়ে গেছে, এই আনন্দটা রূপ অনেক রকম রূপ নিতে নিতে অনেক আকারে ধারণ করেছে। এটা তো যেটা মেন, যেটা হয় যে ঈদের দিন আমরা সকলে নতুন পোশাক পরি, আর নতুন পোশাক পরে সুগন্ধি আতর মেখে সবাই নামাজ পড়তে যায়, ঈদের নামাজ পড়তে যায়, বাড়িতে মিষ্টি রান্না হয়, দান খয়রাত করতে হয়, গরিব মানুষকে আগে দিতে হয়, তারপরে নিজেদের মধ্যে খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হয়। তো অনেক অনেক রকম নিয়ম আছে, ডিটেলসে আমি হয়তো নিজেও অতটা জানি না, তো যতটুকু আমি জানি আমি আপনাদের সাথে শেয়ার করব ততটুকু। আর এখানে আমি যেটা দেখাচ্ছি যে আমার ছেলে ও সকাল উঠে ওর দাদাজির কাছ থেকে স্নান করে নিয়েছে, দাদু স্নান করে দিয়েছে, তারপরে ও এখন নামাজ পড়তে যাবে বলে রেডি হচ্ছে। নামাজের কিছু সেরকম ও জানে না, ও সবাই যেটা করবে সেটাই ও করতে যাবে এখন। তো এখন রেডি হচ্ছে, ও পাঞ্জাবি টাঞ্জাবি পরে, ওর ঘুমও এখনও ভাঙেনি ভালো করে। লাস্টে এক মাস না কোনো বৃষ্টি হয়েছে, না ঠান্ডার কোনো আবহাওয়া ছিল, আজকে সকাল উঠে থেকে দেখছি যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো ভালো করে মাথাটা মুছে দেওয়া হচ্ছে, কারণ খুব ঠান্ডা এখন লাগছে চারিদিকে সবার, এই সর্দি গরমিটা হচ্ছে। তো ওর পাপা ওকে চুল আঁচড়ে রেডি করে দিচ্ছে, এরপরে সবাই বেরিয়ে পড়বেন ঈদের নামাজের জন্যে। তো আজকে এখানে ঈদের নামাজ হচ্ছে সকাল 7টায়, 2 রাকাত নামাজ হয়, এটা খুবই অল্প একটা নামাজ। আর এই নামাজের জন্য কিন্তু কোনো আজান দেওয়া হয় না, ঈদের চাঁদ দেখার পরে ডিসিশন নেওয়া হয় মসজিদে যে কখন এই নামাজটা সম্পূর্ণ করা হবে। তো অনেক জায়গায় একবারে, অনেক জায়গায় 2 বার জামাত করে নামাজটা সম্পূর্ণ করা হয়। তো আমাদের এখানে এখন যে পরিমাণ লোক আছে সেই হিসাবে সকাল 7টায় একবারই করা হয়েছে আয়োজন। বড় ঈদগাহ আছে, ওখানে সবাই নামাজ পড়তে যাচ্ছে, তো সবাই যাচ্ছেন। আর তার মাঝখানে আমরা একটু ভিডিও বানাচ্ছি, কিছু ছবি তুলছি, এই ছবিগুলোই স্মৃতি থেকে যায়। আমাদের মাঝে আগে যখন ছবি তোলা হতো অনেক মানুষ ছিলেন যারা আজকে নেই। গত বছরে ঈদের ব্লগ দেখলেই বুঝতে পারবেন আমাদের মাঝখান থেকে অনেক মানুষ চলে গেছে। তো আস্তে আস্তে মানুষ এইভাবে কমতে থাকে, খারাপ লাগে জিনিসগুলো। তো এই ঈদের দিনে আমরা প্রত্যেককে মিস করি, সকলকে আমরা ফোন করি, সেই শত্রু থেকে মিত্র প্রত্যেকের সাথে, মানে কোনো রকম কোনো মনোমালিন্য না রেখে সবার সাথে সবাই একটা মেলবন্ধনে আবদ্ধ হওয়া, সমস্ত কিছু ভুলে গিয়ে খুশির ঈদে সবাই এক হওয়া, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে ঈদ। আর জাতি ধর্ম নির্বিশেষে ছোট বড় কাউকে কোনো এ না করে, মানে সকলে সমানভাবে যেভাবে অ্যাকচুয়াল আমাদের চলা দরকার সেইভাবেই কিন্তু এই দিনটাকে আমরা উদযাপন করা হয়, এইভাবেই সারা বছর অ্যাকচুয়াল আমাদের চলা উচিত। তো ঈদ মোবারক আপনাদের সবাইকে। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, মা এখানে রেডি হয়ে আছে, আন্টি আছে এখানে পিছনে আমার কচি কাছে নামাজ সব। আর দেখুন সবাই এখানে আছে, এখন আমরা মহিলারা বেরিয়েছি এখন। এই যে আমাদের পুচকি ননদ, ও আমাদের ছবি তুলতে তুলতে যাচ্ছে। তো এই সময় সমস্ত পুরুষরা এখন নামাজে চলে গেছে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখছি সব বেরিয়ে গেছে, তো আমিও সেই সাথে বেরিয়ে পড়লাম, এখন চুল টুলগুলো ঠিক করা হয়নি। সবাই আসছে দেখুন, আমাদের লেডিস পার্টি পুরো, পুরো গ্রাম খালি, কোনো পুরুষ নেই, সবাই গিয়েছে নামাজ পড়তে, আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। ঈদে আমার দেখা সব থেকে মজার পার্ট এইটা, ছোট ছোট বাচ্চাগুলো বেশ মানে লেহেঙ্গা পরে সালোয়ার পরে হাতে ব্যাগ নিয়ে তাদের ইদি কালেক্ট করতে করতে বেশ যায় এখান থেকে, একটা গ্রুপ বানিয়ে যায়। তো আমার ছেলেও করে, ও এখন জামাতে গেছে নামাজে, ও এলেও নিশ্চয়ই যাবে, দেখা যাক কী করে। তো আমরা এখানে বেরিয়েছি, ধীরে ধীরে সবার বাড়িতে দেখা করব। আর যেটা আমাদের হয় যে গলা মিলে একটু মিষ্টি মুখ করে আবার চলে আসবো, একদম ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আপন, সবাই নিজের অ্যাকচুয়াল, আমি বলছি বারবার যেভাবে চলা উচিত সেইভাবে, আর যেটা হয় যে সেভাবে তো চলা উচিত। আজকাল তো প্রচুর ব্যস্ত মানুষ, তো একটা দিন যদি একটু আনন্দ করে সবার সাথে দেখা করে কথা বলে ফোনে ভিডিও কল করে যদি একটু নিজেদেরকে কাছাকাছি ফিল করাটাও যায় সেটাও কিন্তু অনেক। তো আমরা সেই জন্য এখন বেরিয়ে পড়েছি সবার বাড়ি বাড়িতে দেখা করতে। আর এদিকে দেখুন কচি কাচারা, সত্যি ওরা কী আনন্দ করতে করতে যাচ্ছে না।
তো আমরা এখানে এসেছি মায়ের একটা বন্ধুর বাড়িতে, আর এখানে এসে যেটা দেখছি যে কত সুন্দর সুন্দর আম হয়ে আছে না, কি দারুণ লাগছে আমগুলো দেখতে। আর আজকের দিনে কি হয় জানেন তো, আজকের দিনে মেন যেটা হয় প্রত্যেকের বাড়িতে কিন্তু বিরিয়ানি রান্না হয়, বিরিয়ানিটা হবেই হবে, মানে মাস্ট এটা। তো এখানেও একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছে ওনারা বিরিয়ানি, আমি একটু যেটা ভিডিও করে নিলাম এর মাঝে। আর এখানে সবাই ওরা রেডি হচ্ছেন, আমরা আগে আগে রেডি হয়ে চলে এসেছি। তো মায়ের কোনো বন্ধুর বাড়ি এটা, এখানে ঘুরলে আমার আলাপ হয়, মনে থাকে সব কিছু, আবার যখন যাই তখন মানে অনেকটা চেঞ্জ হয়ে যায়, আর ভালো মানে ভালো রকম মনে থাকে না, আবার গিয়ে হ্যাঁ হ্যাঁ হেসে হেসে কথা বলে আবার ঠিকঠাকভাবে আবার কথাবার্তা বলে চলে আসা হয়। তো যেটা হয় নতুন বিয়ে হয়, অনেকে যাকে দেখতে পাই সে চলে যায়, নতুন বউ আসে মানে তখন কনফিউজ হয়ে যায় যে জায়গাটা কি। আর তো খাওয়া দাওয়া মিষ্টি মুখ করে ভালোই কাটছে এবারে ঈদ। গতবারে ঈদের ব্লগে কি হয়েছিল সেটা আপনারা পারলে দেখে নেবেন, যে কিরকম বৃষ্টির জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। কেমন লাগছে বলো? আজকে গরমটা বেশি না কম? অন্যদিনের থেকে একটু সকালে ঠান্ডা লাগছিল আজকে। আচ্ছা ঈদ কেমন আনন্দ করছে বলো? পড়েছিলাম বিকেলের দিকে, কোনো আনন্দ ছিল এই বেদনাটাই আনন্দ বলো? এরপর গিয়ে তো সব খাওয়া দাওয়া করে সব ক্লান্ত। তো আমাদের ঈদের নামাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এখানে সবাই গলা মিলছি, এখানে ঈদ মোবারক বলছি সবাই সবাইকে, বড়দেরকে ছোটদেরকে সকলকে নিয়ে একটা মানে তিনবার গলা মিলে আমরা ঈদ মোবারকটা জানাই। তো এটা আমি জানি না কোনো নিয়ম কিনা, দেখে আসছি ছোটোবেলা থেকে সবাইকে এভাবে করতে, তো সেটাই করি। আর এদিকে দেখুন আমার পুত্র চলে এসেছে, সে এখন ঈদের নামাজ পড়ে, আর একে একে সবাই আসছে। তো গলা মিলে কেউ ঈদ মোবারক জানায়, কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে বা সালাম করে ঈদ মোবারক জানায়। তো যেটা এটা সকলেরই ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে এটাকে জানাবে। তো মা খাবো না ছবি তুলবে বলো, আমি কিন্তু হুমি খাবো না, আমাকে একটু ফিট দিবেন, কি বলতে হয় আপনাদের সবাইকে? এই রোজা থেকে উঠে না সব মনে হচ্ছে খেয়ে কিরকম কষ্ট হচ্ছে, বুকে চাপ ধরে যাচ্ছে মনে হচ্ছে খেয়ে খেয়ে। ঈদের রান্না বান্নার পালা, তো দেখুন এখানে কি রান্না চলে চলছে, পেঁয়াজ করছে, এদিকে মা করছে বিরিয়ানির আলু ভাজা, বাবা গরম হয়ে আছে সব চুলো, হ্যাঁ গোবরের বিস্কিট।
এখানে মাংসটা যেহেতু প্রেসার কুকারে না দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে, তো এখানে খাসির মাংসটা নরম হতে একটু টাইম লাগছিল, তো বেশ হয়ে এসছে এখন। তো এবারে এটা দমে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো ওই কাঠের জ্বালানিতে আর এই চুলোয় বিরিয়ানি যে অসাধারণ হয় যে রান্না করেছে সে জানে। আর আমরা জানি যে কোনো অনুষ্ঠান বাড়িটারি হলে তখন কিন্তু কাঠের জ্বালানিতেই রান্নাটা হয়, আর সবথেকে ভালো হয় পিতলের হাঁড়ি হলে। তো আমাদের পিতলের হাঁড়ি এখানে ছিল না, এই ডেচকিটাতে করা হয়েছে। এটা একদমই সুইটেবল না বিরিয়ানি বানানোর জন্য। তো যাই হোক, কোনোরকমভাবে ম্যানেজ করে করা হচ্ছে এটা। আর সমস্ত ভালো ভালো জিনিসগুলো পড়েছে, বিরিয়ানি টেস্টি এমনিই হবে। তো মা এখানে সুন্দরভাবে সাজাচ্ছেন, এবারে বাকি ভাতগুলো এতে দিয়ে দেবেন। এখন থেকে যা সুন্দর সেন্ট বেরোচ্ছে, কচিকাঁচাগুলো তো এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যে সবার বাড়ির থেকে বিরিয়ানির খুশবু বেরোচ্ছে, আমাদের বাড়ির থেকে কেন এখনও বেরোচ্ছে না। তো যখনই এই স্মেলটা বেরোতে লাগলো ওরা কিন্তু এখানে দৌড়ে চলে এসছে। হ্যাঁ, আমি এরকম করেই বানাই। তো ওই দেখেন কি বলছে, মা এরকম করেই বানায়, আটাটা চেপে যাবে হাওয়া বেরোবে না। তো বিরিয়ানিটা তো দমে দেওয়া পর্যন্ত নিশ্চিন্তে ভিডিও করা হয়েছিল। তারপরে বিরিয়ানিটা সার্ভ করার পরে আমরা যেভাবে গোগ্রাসে খেতে লেগে গেছিলাম, তারপরে কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছাই আমাদের ছিল না, ভুলেই গেছিলাম। এখানে নানি আমাদের মনে করিয়ে দিলেন, কই ভিডিও করলেন না, আমরা সবাই খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তখন মনে করলো যে হ্যাঁ ভিডিওটা করি। এর আগে দুটো ব্যাচ খাওয়া হয়ে গেছে, বাচ্চারা খেয়ে নিয়েছেন, বাড়ির অন্য ছেলেরা খেয়ে নিয়েছেন। তো আমরা এখন বসেছি এখানে, আর এখানে দেখুন আমার শ্বশুরমশাই ভুরানি বানিয়েছে। তো সেই সব কিছু আমরা খেলাম, খাওয়ার প্রতি মানে আমাদের এতটাই মনোযোগ ছিল যে আমরা যে ভিডিও বানাবো সেটা একদমই পারিনি। তো খুব সুন্দরভাবে আমরা খেলাম, আর এখন এখানে যে ডগিগুলো আছে তাদেরকে খাবার দেওয়ার জন্য ওর বাবা বেরিয়ে গেছে। তো পাওনি কুকুরটাকে, তো আমাদের ঈদ শেষ হয়ে আমরা বেরোচ্ছি এবারে কাকা করতেছি আবার। তো আমাদের যেটা হয়েছিল যে ছুটি ছিল গরমের জন্য, সরকার থেকে ছুটি ঘোষণা করে দিয়েছিল, সেই জন্য আমরা একটু টাইম নিয়ে থাকবো ভেবে এসেছিলাম। হঠাৎ করে মেসেজ চলে এসেছে যে না মানডে থেকে এক্সাম হবে, তো সেই জন্য আজকেই আমাদের চলে যেতে হচ্ছে। আমরা আজকে কাটোয়ায় চলে যাব, তারপরে চলে যাবো কলকাতাতে। তো ঈদের দিনটা তো খুব ভালোভাবেই কাটলো, এখন সন্ধ্যা হয়ে এসছে একদম। তো একটু মনে হচ্ছে একটু ঝড় বৃষ্টি হতে পারে, মানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পুরো রমজান মাসটায় অনেকটাই মানে বৃষ্টি টিষ্টি থেকে দূরে রেখেছিলেন। আজকে বেশ ঠান্ডা ওয়েদার, অনেক রহমত আল্লাহর আজকে, তো সেটা আমরা খুব এনজয় করছি। এখানে বেশ ঠান্ডা ওয়েদার, সবাই খুব মানে খোশ মেজাজে আছি আমরা। আর এখন আমরা বেরোবো কাটোয়ার উদ্দেশ্যে, সবারই মন খারাপ কারণ আমরা থাকবো বলে এসেছিলাম, সেভাবেই প্যাকিং করা ছিল। তো যাই হোক, কোনো কারণে আমাদের চলে যেতে হচ্ছে এখন। তো আমরা এখন বাড়িতে যাই আর আপনাদেরকে শেয়ার করি বাকি দিনটা আমরা কীভাবে কাটালাম। তো ঝড় বৃষ্টি হবে ভেবে তো আমরা উজালপুর থেকে খুব তাড়াতাড়ি কাটোয়ায় চলে এলাম, বেরিয়ে এলাম একদম সন্ধ্যার পরেই। তো এখানে এসে যেটা করলাম, একটু শপিং শুরু হলো আমাদের, কারণ কলকাতাতে এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে কোনোরকম কোনো শপিং করা টাইম পাইনি আমরা। তো এখানে এখন এসেছি আমার হাজব্যান্ডকে নিয়ে, জোর জবরদস্তি ওকে শপিং করানো হবে, কারণ ও নিজের জন্য কিচ্ছু কেনে না, কিচ্ছু না মানে কিছুই কেনে না। তো ওকে বেশ ফোর্সফুলি আমরা এখানে নিয়ে এসেছি যে কিছু কেনো, ঈদের জন্য অ্যাটলিস্ট কিছু কেনো। তো আমি আমার ছেলে দুজন মিলে এসেছি ওর জন্য চয়েস করার জন্য আর কিনে দেওয়ার জন্য। আর এখানে এলে যেটা হয় শপিং করতে এলে, আমার ছেলে এইগুলো করে বেড়ায়, দেখুন ছোট থেকে ওর অভ্যাস, ও সেটাই করছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো আমরা অনেকদিন পরে বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম অনেকদিন থাকা হবে, কিন্তু সেটা হলো না। আমরা আবার ভোরবেলায় বেরিয়ে পড়েছি, নেক্সট দিন ভোরবেলাতে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমাদের জার্নিটা চলতে থাকুক, আমি আপনাদের সাথে শেয়ার করব, কোনো ইম্পর্টেন্ট দিন হোক বা কোনো ইনফরমেটিভ ভিডিও হোক সমস্ত কিছু শেয়ার করতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আশেপাশের মানুষও যেন ভালো থাকে, আমরা সকলে যেন ভালোভাবে থাকতে পারি। তো এখনকার মতন আল্লাহ হাফেজ, কলকাতায় গিয়ে নতুন কোনো ভিডিও বানাবো যখন তখন আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।